আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ইউটিউব ভিডিও শেয়ার করলে কি করি, পুরো ভিডিও শেয়ার করতে হয়। পুরো ভিডিওটা পাঠালে উনি ওনাকে হচ্ছে আপনার একটি ইম্পর্টেন্ট, ধরেন যে 16 মিনিটের ভিডিওর মধ্যে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে 15 সেকেন্ড, আপনি হচ্ছে 15 সেকেন্ডের জন্য তাকে পুরো ভিডিও দেখতে হচ্ছে, এটা করার প্রয়োজন নেই। আপনি চাইলে খুব সিম্পলি আপনি ওই ভিডিও থেকে ওই 15 সেকেন্ডের অপশনটি নিয়ে জাস্ট ওই 15 সেকেন্ডের অপশনটি শেয়ার করবেন, তাহলে হচ্ছে কি আপনার সময় বেঁচে যাচ্ছে। যতটুকু দরকারি ওই জিনিসটা আপনি শুধু শেয়ার করলেন, আপনি যার কাছে শেয়ার করতে চাচ্ছেন তার কাছে, অথবা আপনার যদি নোট রাখতে হয় সেটা আপনি নোট করে রাখতেছেন, তো এটাতে আপনার সময় বাঁচতেছে। প্লাস এটা একটা ভালো ট্রিক্স আপনার জেনে নেওয়া হচ্ছে এবং আপনি চাইলেও সবাইকে জানাতে পারবেন। তো এই ট্রিক্সটি জানার আগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আপনার হচ্ছে এরকম ট্রিক্স টিপস প্রতিনিয়তই পাবেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে, যেমনই লাগুক কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো চলুন শুরু করি। শুরু করা আপনি ভিডিওতে চলে আসলাম, আমার স্ক্রিনে একটা ভিডিও শো করতেছে, এটাতে আসলাম, এখানে ক্লিপ একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। লাল দাগ দিয়ে দিয়েছি, দেখে নিন। ক্লিপ অপশনে ক্লিক করার পর আপনি দেখেন কতটুকু অপশন আপনি ক্লিক করবেন, কতটুকু অপশন আপনি নিচ্ছেন, 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি চলে যতটুকু ইচ্ছা ততটুকু নেবেন, আপনি যতটুকু সিলেক্ট করবেন জাস্ট ততটুকুই আসবে, ঠিক আছে? তারপর এখানে গিয়ে শেয়ার ক্লিপে ক্লিক করবেন, যতটুকু সিলেক্ট করবেন করার পর আপনি শেয়ার ক্লিপে ক্লিক করবেন। করার পর আপনি এই যে দেখুন ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং কপি লিঙ্ক, এছাড়াও যাবতীয় যা যা অপশানে শেয়ার করা যায় সব আছে। তো আপনি কপি লিঙ্ক করে আপনি যার কাছে ইচ্ছা ওই জাস্ট ওই ওই 24 সেকেন্ডের কপি লিঙ্ক আপনি হচ্ছে যতটুকু সিলেক্ট করছেন ওই কপি লিঙ্কটা আপনি শেয়ার করতে পারেন, অথবা আপনি নিজে চাইলে নিজে সেভ করে নোট করে রেখে দেখতে পারেন। তো আমি আশা করি জানি আপনাদের ভিডিওটি ভালো লাগছে, কারণ হচ্ছে অনেকে এই ট্রিক্সটি জানেন না, তাদের জন্য এই ট্রিক্সটি, ঠিক আছে? তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন, ভিডিওটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। দেখার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।